সবাই চায় সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে, কিন্তু পরমায়ু কিংবা মৃত্যু নিয়ে ভবিষ্যৎবাণী করা চলে না। আবার কেবল দীর্ঘায়ু হওয়াই কিন্তু যথেষ্ট নয়, সেক্ষেত্রে সুস্থভাবে বেঁচে থাকাও জরুরি। আপনি যদি দীর্ঘদিন বেঁচে থাকেন কিন্তু অসুস্থ থাকেন, সেটি কিন্তু কারোরই কাম্য নয়। দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে স্বাস্থ্যকর খাবার খাওয়ার, কিন্তু খাবার দাবার ছাড়াও জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসারও প্রয়োজন রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা তিনটি অভ্যাসের কথা বলবো, যে তিনটি অভ্যাস আপনি করতে পারলে দীর্ঘদিন আপনি সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবেন। তো প্রথমেই আসেন বলি, ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি সবারই জানা রয়েছে, তবুও ধূমপান ত্যাগ করতে পারেন না অনেকেই। আমেরিকান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি সমীক্ষা বলছে, যারা নিয়মিত ধূমপান করেন তাদের আয়ু কমপক্ষে 10 বছর কমে যেতে পারে। নিজে ধূমপান করার থেকেও পরোক্ষভাবে ধূমপানে ক্ষতি হয় আরও বেশি। তাই যদি সুস্থভাবে দীর্ঘদিন বাঁচতে চান তাহলে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে এবং ধূমপায়ী ব্যক্তির আশেপাশে থাকার অভ্যাসও পরিবর্তন করতে হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসুন, মদ্যপান ত্যাগ করা। ল্যান্সেট পত্রিকায় প্রকাশিত হওয়া প্রায় 6 লক্ষ মানুষের উপর চালানো একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সপ্তাহে 14 পেগ মদ্যপান করলে 6 মাস পর্যন্ত আয়ু কমে যেতে পারে। যারা সপ্তাহে গড়ে 14 থেকে 25 পেগ মদপান করেন তাদের আয়ু কমে যেতে পারে 1 থেকে 2 বছর, এবং যারা সপ্তাহে 25 পেগের বেশি অ্যালকোহল পান করে থাকেন তাদের আয়ু কমে যেতে পারে প্রায় 5 বছর। তাই যদি দীর্ঘদিন আপনারা সুস্থ শরীরে বেঁচে থাকতে চান তাহলে এখন থেকেই আপনাদেরকে মদ্যপান ত্যাগ করতে হবে। এবার আসুন তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটি হলো সক্রিয় থাকা। প্রতিনিয়ত কাজের মধ্যে থাকলে শরীর এবং মন দুটোই খুব ভালো থাকে। নিয়মিত শরীরচর্চা করলে দূরে থাকে ডায়াবেটিস, সংবহনতন্ত্রের মতো রোগ এবং হৃদরোগের মতো সমস্যা। মস্তিষ্ককে সক্রিয় রাখে এমন কাজ করলে ভালো থাকে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে দেহে হরমোনের ভারসাম্য বজায় থাকে। সুস্থ দেহের জন্য সুস্থ মন অত্যন্ত জরুরি। তাই আপনারা দীর্ঘদিন সুস্থ শরীরে থাকার জন্য অবশ্যই প্রতিনিয়ত শরীরচর্চা করবেন এবং মনটাকে ভালো রাখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ।